সর্বদা সত্যের খোঁজে আমরা খবরের মাঝে আমি খবরের সাথে চলতে চাই যাই খবর খোঁজার ঠিকানায় বলো কলকাতা বলো 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 কলকাতা আপনাদের সঙ্গে আমি সোমা। উৎসবের মরশুমে আসন্ন দুর্গাপূজার আগে নগরবাসীর সুরক্ষায় এবার হুটার বাইক। রাজপথে বড় গাড়ি চলাচলে অসুবিধা হয় না, কিন্তু অলিগলি রাস্তায় দ্রুত পৌঁছতে বাইকের চুরি নেই, তাই সেই বাইককে এবার পুলিশ পেট্রোলিং এর কাজে লাগালো চন্দননগর পুলিশ। কোথাও কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে সেখানে বাইক করে পৌঁছে যাবে চন্দননগর পুলিশ। উৎসবের মরশুমে বিশেষ করে দুর্গাপূজার সময় রাস্তায় ভিড় থাকে, তখন বাইক খুব কার্যকরী হয়। পুলিশ পেট্রোলিং এর জন্য বাইকে হুটার থাকবে, সেই হুটার বাজিয়ে বাইক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যাবে এক মুহূর্তে। চন্দননগরের সব কটি থানাতেই এই ব্যবস্থা চালু করা হবে বলে জানানো হয়েছে। পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পুজো কমিটি থেকে এলাকার সাধারণ মানুষ। এই বিষয়ে উত্তরপাড়া পুরসভার পুর প্রশাসক দিলীপ যাদব জানান, উৎসবের মরশুমের আগে চন্দননগর পুলিশ কমিশনারেট এই উদ্যোগ এলাকার সাধারণ মানুষকে যথেষ্ট সাহায্য করবে। উত্তরপাড়ায় প্রচুর রাস্তা আছে, যেই সমস্ত রাস্তাগুলোতে চার চাকা গাড়ি যেতে পারে না সেই সমস্ত রাস্তাগুলোতে মোটরসাইকেল পেট্রোলিং দিয়ে মানুষের মনে আস্থা আরও অর্জন বৃদ্ধি করা, এবং সামনে পুজো আসছে, সেই পুজোতে মানুষের ভিড় প্রচুর হবে, যার ফলে সেই সমস্ত রাস্তাতে আমরা চার চাক্কা নিয়ে যেতে পারবো না। সেই কারণে এই দুই চাক্কা মোটরসাইকেল দিয়ে তাদেরকে সুরক্ষা দেবো এবং তারা যাতে পুজোর সময় নিশ্চিন্তভাবে ঠাকুর দেখতে পারে সেটা আরও সুচিন্তিত করার জন্য আমরা এই প্রোগ্রামটা নিয়েছি, এবং এতে মানুষ আরও নিশ্চিন্তরূপে ঠাকুর দেখতে পারবে, এবং মহিলা যারা শিশু সন্তান এবং বিভিন্ন বাচ্চা নিয়ে ঠাকুর দেখতে বেরোবে তারাও নিশ্চিন্তরূপে ঠাকুর দেখতে যেতে পারবে, কারণ পুলিশ সবসময় তাদের পাশে থাকবে। কতজন বাহিনী এই বিশেষ বাইক বাহিনীতে থাকবে? এটা আমাদের উত্তরপাড়া থানাতে পাঁচটা বাইক বেরোবে, তিনটে উত্তরপাড়া থানা এলাকায় থাকবে, একটা কোন্নগরে থাকবে, একটা কানাইপুরে থাকবে। প্রত্যেকটি বাইকে একজন অফিসার একজন কনস্টেবল করে থাকবে, তাদের সারাদিন রাত 24 ঘন্টায় তারা সবসময় টহল দেবে এলাকায়। বেসিক্যালি রাত্রিগুলোতে আরও পুলিশিং মুভমেন্ট বাড়ানোর জন্য এই সমস্ত ব্যবস্থা করা হয়েছে। এটা নাম দেওয়া হয়েছে মোটরসাইকেল পেট্রোলিং অ্যাট সরুলেন। আমার নাম পার্থ সিংহ, আইসি উত্তরপাড়া। চোখে পড়েছে, আমিও দেখছি, এটা ভালো জিনিস।
হ্যাঁ, পুজোর মধ্যে আর একটু পেট্রোলিং বাড়ালে আরো ভালো হয়। হ্যাঁ, পুলিশ তো আমাদের নিরাপত্তার জন্যই করছে, এটা খুব ভালো জিনিস করছে, আমরা পুলিশকে ধন্যবাদ জানাচ্ছি। পুজো যত কাছে আসছে আরো বেশি করলে আরো ভালো হয়। আপনার নাম? আমার নাম উমেশ যাদব। সত্যি কথা বলতে খুব ভালোই করছে, কারণ আমাদের নিরাপত্তার জন্য এবং পুজো মণ্ডপের এত ভিড়ের জন্য ঘুরছে পুলিশরা, রাউন্ড দিচ্ছে, খুব ভালো কাজ করছে এইটা। এতে আমাদের সাধারণ মানুষেরও মানে খুবই ভালো হবে। আর আর সামনে পুজোর সময় এই বাইক পেট্রোলিং বাড়লে কি ভালো হবে? অবশ্যই অবশ্যই, এই বাইক পেট্রোলিং বাড়লে তো আরো বেশি ভালো হবে। এখন যা দিনকাল চলছে, যা দিনকালে পড়েছে, এখন যে পুলিশরা যে এটা কাজটা করছে তার জন্য ভীষণভাবে ধন্যবাদ তাদের। আপনার নাম? আমার নাম মিঠু চক্রবর্তী। শহরে যত নিরাপত্তা ব্যবস্থাকে আরো ভালো করা হবে ততই শহরবাসী ভালো থাকবে। পুজোর সময় চন্দননগর পুলিশ কমিশনারেটের এই পদক্ষেপ অত্যন্ত প্রশংসনীয়। একই সঙ্গে বলি যে এই ধরনের পদক্ষেপ সরকারের তরফ থেকে নেয়ার জন্য মানুষ আরও তাদের মনের মতো করে পুজোটা দেখতে পাবেন, পুজো সংগঠিত করতে পারবেন এবং সকলে পুজোতে আনন্দ উপভোগ করতে পারবেন। পুজো কমিটি এবং সাধারণ মানুষ সকলে ভালো থাকবেন। হুগলি থেকে রাকেশ চক্রবর্তী রিপোর্ট। আন্তরিকভাবে চন্দননগর পুলিশ কমিশনারের যার পার্ট উত্তরপাড়া পুলিশ আইসি তাদের সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই। আশ্বিরের শারদ প্রাতে লেগে উঠেছে আলোক মঞ্জিত, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা। আসন্ন শারদ উৎসবে চন্দননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে সমস্ত পুজো কমিটিগুলির প্রতি আবেদন। দুর্গাপূজার প্যান্ডেল খোলামেলা রাখতে হবে, মণ্ডপের প্রবেশ এবং বাইরে বের হবার পথ আলাদা রাখতে হবে, অথবা এমনভাবে খোলামেলা মণ্ডপ করতে হবে যাতে মণ্ডপে প্রবেশ না করে বাইরে থেকেই প্রতিমা দর্শন করতে পারেন সবাই। দুর্ঘটনা এড়াতে পুজো কমিটিগুলির সাথে যুক্ত ইলেকট্রিশিয়ানদের প্রশিক্ষণ দেবার ব্যবস্থা করতে হবে। দর্শনার্থী এবং মণ্ডপ চত্বরে থাকা সবাইকে মাস্ক পরতেই হবে। মণ্ডপ এবং সংলগ্ন এলাকাতে দর্শনার্থীদের জন্য মাস্ক ও স্যানিটাইজার রাখতে হবে। পুজো ভলেন্টিয়ারদের করোনার ডবল ডোজের টিকা থাকা আবশ্যিক। দর্শনার্থীরা যাতে অবশ্যই মাস্ক পরেন সেদিকে নজর রাখবেন মাস্ক এবং ফেস শিল্ড পরা স্বেচ্ছাসেবকেরা। ছোট ছোট ভাগে অঞ্জলি, প্রসাদ বিতরণ এবং সিঁদুর খেলার আয়োজন করতে হবে। মণ্ডপ চত্বরে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে না। পুজোর পুরস্কার দেবার জন্য বিচারকদের ভার্চুয়াল ব্যবস্থার মাধ্যমে বিচার করতে হবে। পুজোর উদ্বোধন এবং বিসর্জন ছোট করে করতে হবে, প্রয়োজনে ভার্চুয়াল উদ্বোধনের উপর জোর দিতে হবে। ভিড় এড়াতে তৃতীয়া থেকেই ঠাকুর দেখা শুরুর বিষয়ে নজর দিতে হবে পুজো কমিটিগুলিকে। রাতের ভিড় একেবারেই নয়, সারা দিন ধরে যাতে মানুষ ঠাকুর দেখেন সেই বিষয়ে সবাইকে উৎসাহিত করতে হবে। বিসর্জনের শোভাযাত্রা
যতটা সম্ভব কম লোককে নিয়ে করতে হবে। প্যান্ডেলের প্রবেশপথ ব্যারিকেড দিয়ে অনেক বড় করতে হবে, এর ফলে সামাজিক দূরত্ব বজায় রাখা যাবে। করোনা নিয়ে যে বিধি আছে সেগুলি বারংবার ঘোষণা করতে হবে। প্যান্ডেল চত্বরে করোনা বিধি নিষেধ এবং সচেতনতামূলক পোস্টার বা ফ্লেক্স ব্যবহার করতে হবে। পুষ্পাঞ্জলি ও সন্ধি পুজোতেও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। আসন্ন শারদ উৎসবে প্রতিক্ষণে প্রতিপলে চন্দননগর পুলিশ কমিশনারেট সর্বদাই আপনার পাশে। আসুন, করোনাবিধি মেনে আমরা শারদ উৎসবের আনন্দ উপভোগ করি। সমস্ত অজানা খবরের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এছাড়া গুগলে গিয়ে www.bolokolkata.com ওয়েব পোর্টাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।